কি খবর সবার, চলে আসলাম একটা নতুন ভিডিও নিয়ে। আর এই ভিডিওটার মধ্যে কথা বলবো তানজিন তিশার ডেবিউ ওয়েব ফিল্ম পয়জন নিয়ে, যেটা কিন্তু রিসেন্টলি দীপ্তো ওটিটি অ্যাপে কিন্তু রিলিজ হয়েছে। এবং এই ওয়েব ফিল্মটা কিন্তু ডিরেক্টর হচ্ছে সঞ্জয় সমাদ্দার। তো পয়জন মুভিটা কীরকম হলো সেটা নিয়ে তোমাদের সাথে কথা বলবো। তো ভিডিওটা কিন্তু অবশ্যই শেষ অবধি দেখবে। বাট তার আগে তোমরা যদি চ্যানেল নতুন হয়ে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, যাতে এরকম রিভিউ রিয়াকশনস অনেক রকম আপডেটস তোমরা চ্যানেলটার মধ্যে পেয়ে থাকবে। এবং নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই অল করে দেবে, যাতে প্রত্যেকটা ভিডিও আসলে তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো সঞ্জয় সমাদ্দার এবং তানজিন তিশা এই জুটির কিন্তু এর আগেও একটা ভালো বড়সড় কিন্তু কাজ এসেছিল, যেটার খুব সম্ভবত নাম ছিল লোহার তরি না সোনার তরি, এরকম নামে একটা নাটক কিন্তু ইউটিউবে রিলিজ হয়েছিল, যেটাও কিন্তু আমার সেই সময় দেখতে বেশ বেশ ভালো লাগছিল। বাট এই পয়জনের যখন মানে ফার্স্ট লুক বা টিজার এগুলো যখন এসেছিলো, সেগুলো আমার দেখে মনে হচ্ছিলো যে কন্টেন্টটা হয়তো খুব একটা সেম টাইপের থাকবে। মানে একটা অ্যাক্ট্রেস, তার হয়তো জীবনে যে ওঠা পড়া ব্যাপারটা, তার স্ট্রাগলটা কীরকম, তিনি ফেম পেয়ে তার জীবনটা কীরকম পাল্টে যাচ্ছে, সেই সব জিনিসগুলোই হয়তো ফিল্মটার মধ্যে দেখাবে। এটা কিন্তু আমার ইনিশিয়াল একটা ইম্প্রেশন ছিল টিজারটা দেখার পর। বাট ফিল্মটা দেখে আমি এটুকুই বলবো যে এই সব ইম্প্রেশনগুলো ধারণা কিন্তু একদমই এর কাছাকাছি যাবে না। এই ফিল্মটার মধ্যে যে থ্রিলটা, যে এলিমেন্টটা দেখিয়েছে, যে ক্রাইমের ব্যাপারটা দেখিয়েছে, এবং এখানে যে একটা সোশ্যাল মেসেজ দেওয়ার চেষ্টা করেছে সেটা হচ্ছে মানে লোভ। একটা লোভ মানুষকে কী কোথা থেকে কোথায় নিয়ে যেতে পারে, কী না কী করাতে পারে, একটা ভালো মানুষকেও কীরকম একটা অন্য পর্যায়ে নিয়ে যেতে পারে, সেই সব কিছু জিনিস কিন্তু এই পয়জন মুভিটার মধ্যে দেখানো হয়েছে। এবং লোভ কিন্তু অনেক রকমের লোভ হয়, টাকার লোভ হয়, কিছু একটা পাওয়ার জন্য লোভ হয়, কারোর প্রতি একটা টান, তার একটা লোভ হয়, অনেক রকম লোভ কিন্তু এই ফিল্মটার মধ্যে দেখানো হয়েছে। তো গল্প যদি একটু করে বলে দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি যে তানজিন তিশা একজন মানে অ্যাক্ট্রেসের রোল প্লে করছে, যে মানে প্রচুর পপুলার, অনেক ন্যাশনাল অ্যাওয়ার্ড এরকম পেয়েছে। তো এই ফিল্মটার মধ্যে দেখাবে যে তিনি একটা পার্টি থ্রো করেছে, পার্টির মধ্যে বিশিষ্ট অনেক লোকজন এসছে, এবং তার যে বয়ফ্রেন্ড আছে সেও পার্টিতে আছে, কিন্তু তার যে বয়ফ্রেন্ড সে কিন্তু তার মতো অত পপুলার না, সে কিন্তু মানে উঠতি একজন তারকা বলা যেতে পারে ইন্ডাস্ট্রিতে। ওই পার্টির মধ্যে এবার এমন একটা লোক তানজিন তিশার সাথে এসে দেখা করতে আসবে, যার সাথে হয়তো তার একটা খুব বাজে রকমের হয়তো পাস ছিল, এবং তিনি যখন এখানে তার টাকার জন্য ব্ল্যাকমেল করার চেষ্টা করবে, এবং সেই সময় কিন্তু একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটে যায়, এবং সেই ঘটনাটা ঘটে যাওয়ার পরই কিন্তু এখানে আসল গল্প শুরু হবে। এরপর কী হয়, তিনি ওই ঘটনাটাকে কীভাবে মেকআপ দেওয়ার চেষ্টা করবে, এবং ওই ঘটনাটাকে মেকআপ দেওয়ার জন্য আরও অনেক রকম ঘটনা কিন্তু ঘটতে থাকবে। তো আলটিমেটলি সেখান থেকে তিনি বেরোতে পারবেন কি না, কী হবে এক্স্যাক্টলি, এই সব কিছু জানতে গেলে কিন্তু তোমাদের পয়জন মুভিটা দেখতে হবে। এবং হ্যাঁ, এখানেও কিন্তু তার যে ক্যারেক্টারটা, সেটা কিন্তু একটা পাস্টেরও গল্প অবশ্যই আছে। মানে তিনি এই যে তার মানে বারবার যে স্ট্রাগলের কথাটা বলছেন, এবং তিনি যে বলছেন যে তিনি অনেক রকম মানুষ দেখে এসেছেন, অনেক কষ্ট করেছে, সেগুলো কী ছিল, কীভাবে তিনি লাইনে আসলেন, সেগুলো কিন্তু আমরা এই ফিল্মটার মধ্যে একটু একটু ঝলক দেখতে পাবো। তো মোটামুটি 2 ঘন্টার মতন এই ওয়েব ফিল্মটার মধ্যে কিন্তু মানে ওই যে থ্রিল ব্যাপারটা, সেটা কিন্তু বেশ বেশ ভালোভাবে দেখিয়েছে। মানে শুরুর দিকে তোমাদের দেখে হয়তো মনে হতে পারে যে একটা হয়তো অ্যাক্ট্রেসের জীবনে নিয়ে কিন্তু গল্পটা হবে, বাট না, যত গল্পটা গড়াবে, যত ক্যারেক্টার্সগুলো আরও উন্মোচন হবে, এবং ক্যারেক্টারগুলোর যখন তোমরা ডাইমেনশনসগুলো দেখতে পাবে, তখন কিন্তু দেখার যে পারসেপশানটা সেটা কিন্তু পুরোপুরি চেঞ্জ হয়ে যাবে। এবং এই ফিল্মটার মধ্যে কয়েকটা প্রধান ক্যারেক্টার আছে, 2-3টা প্রধান ক্যারেক্টার আছে বলা যেতে পারে, প্রত্যেকজনের অভিনয় কিন্তু দারুণ ছিল। স্পেশালি এখানে তানজিন তিশার যে ম্যানেজার যে রোলটা প্লে করবে, যাকে তোমরা হয়তো এর আগে বিকি সাইদের অনেকগুলো রিসেন্টলি কাজে দেখতে পেয়েছো, তার যে ছোটো যে একটা এখানে অ্যাপিয়ারেন্স আছে, তার কিন্তু পারফরমেন্সটা সত্যি সত্যি দারুণ ছিল। এবং তাছাড়াও উল্লেখযোগ্য অবশ্যই বলতে হবে সেটা হচ্ছে তানজিন তিশার পারফরমেন্স। মানে তিনি একাই 100, তিনি একাই পুরো এই ফিল্মটাকে টেনেছে, এবং ক্যারেক্টারটা যেরকম একটা আর্ক দরকার, যেরকম একটা জাস্টিফিকেশান দেওয়া দরকার ছিল, সেটা পুরোপুরি তিনি কিন্তু দিতে সক্ষম হয়েছে। কারণ একটা অ্যাক্ট্রেসের যেরকম হয় গ্ল্যামার ওয়ার্ল্ডে, খুব বিশ্ব সুন্দরী ব্যাপার স্যাপার, যেরকম একটা ফিল্মে যেভাবে ক্যারেক্টারটাকে দেখানোর চেষ্টা করেছে, তানজিন তিশার মধ্যে কিন্তু সেই সব কিছু কিন্তু আছে। তো ওই ক্যারেক্টারটার মধ্যে পুট করতে তাকে কিন্তু সেরকম কিছু মানে অতটাও খাটনি করতে হয়নি। বাট হ্যাঁ, কিছু কিছু মোমেন্টে, কিছু কিছু সিনে কিন্তু তার পারফরমেন্সটা সত্যি ভালো ছিল, এবং তাকে পুরো ফিল্মটায় ওভারঅল দুর্ধর্ষ লাগছিলো, সিরিয়াসলি মারাত্মক লাগছিলো। প্রত্যেকটা ফ্রেমে, প্রত্যেকটা সেকেন্ড তোমরা কিন্তু স্ক্রিন থেকে চোখ একদমই সরাতে পারবে না, তাকে এত সুন্দরভাবে এখানে রিপ্রেজেন্ট করা হয়েছে। এবং অবশ্যই বলতে হবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটাও কিন্তু এই ফিল্মটার মধ্যে বেশ ভালোভাবে পুট করেছে, মানে তার ক্যারেক্টারটার উপর বেস করে যে একটা এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়েছিলো, সেটা কিন্তু মানে সিন ওয়াইজ কিন্তু অতটাও খারাপ লাগছিলো না। এবং গল্পটা অবশ্যই মানে একটা ভুলকে ঢাকার জন্য আরও যে কয়েকটা ভুল করবে, এবং যাকে তুমি সবচেয়ে বেশি ভরসা করো, সেও যখন ওই
টাকার লোভে তোমাকে যখন ব্যাকস্ট্যাব করে তখন তুমি কি করবে সেই পজিশনে থেকে, সেসব জিনিসগুলো কিন্তু ভালোভাবে দেখানো হয়েছে। এবং কোথাও একটা গিয়ে তানজিন তিশার যে ক্যারেক্টারটা, তিনি ভুল ঢাকতে ঢাকতে গিয়ে এমন একটা পরিস্থিতি চলে আসবে যে তিনি নিজে একটা বড়সড় ভুল করে বসবেন যেখান থেকে কিন্তু হয়তো তিনি আর বেরোতে পারবেন না। কারণ মানে এন্ডিংটা যেরকম একটা ওপেন এন্ডিং টাইপ রেখে দিয়েছে সেখানে কিন্তু অনেক রকম তোমাদের কনক্লুশন আসতে পারে, যেটা আমার মানে মোটামুটি কিন্তু ওপেন এন্ডিং টাইপটা ভালোই লেগেছে, অতটাও খারাপ লাগেনি। তো ওভারঅল এটুকুই বলবো, কোথাও কোথাও একটু স্লো পেস আমার লাগছিল ওরকম মনে হচ্ছিলো, বাট হ্যাঁ কিছু জায়গায় ওই যে মানে ভায়োলেন্সটা যেভাবে দেখিয়েছে সেটা কিন্তু সত্যি তাক লাগিয়ে দেখার মতো। এবং ওই যে মানে মারার যে সিনগুলো হবে সেগুলো কিন্তু দারুণভাবে ডিরেক্টর এখানে পোর্ট্রে করতে পেরেছে, এবং কালার গ্রেডিং থেকে শুরু করে মানে লুক অ্যান্ড ফিল সেগুলো কিন্তু বেশ ভালো ছিল। ওভারঅল কিন্তু ফিল্মটা অতটাও খারাপ লাগেনি বলতে গেলে, কারণ মানে একটা ফিল্ম যেখানে নারী কেন্দ্রিক আসল ব্যাপার, যে ফিল্মের মধ্যে মানে লাভ স্টোরি জনারটা সেভাবে নেই, সেখানেও যে গল্পটাকে এত ভালোভাবে রিপ্রেজেন্ট করা যায় এবং একটা ক্যারেক্টার যেরকম আমরা দেখে অভ্যস্ত থাকি একটা অ্যাক্ট্রেসের জীবনে যেরকম হয়, যে আগে ওরকম অনেক ফিল্মে হয়ে থাকে, সেই ছক থেকে বেরিয়ে একটা অন্যরকম এলিমেন্টে পুট করা সেটাও কিন্তু বলতে হবে এই ফিল্মটার মধ্যে ভালোভাবে কিন্তু ডিরেক্টর সেই স্ক্রিনপ্লেটাকে কিন্তু ইউজ করতে পেরেছে। এবং অবশ্যই তানজিন তিশার ভক্তরা হয়ে থাকলে এই ফিল্মটা তোমাদের এক কথায় কিন্তু জাস্ট চুমু লাগবে এটুকু নিঃসন্দেহে বলা যেতে পারে। তো তোমরা যদি পয়জন মুভিটা দেখে থাকো দীপ্ত অতিথি প্লেটটা আমাকে জানিও তোমাদের কেমন লাগলো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটাও কিন্তু অল করে দিও। তো দেখা হবে পরের ভিডিওতে, টেক কেয়ার।